হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাবিলা জাহিন, সানজেল এডুকেশন লিমিটেডের পক্ষ থেকে আজকে চলে এসেছি আপনাদের সাথে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অস্ট্রেলিয়ার ইউটিএস ইউনিভার্সিটি নিয়ে, অর্থাৎ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি নিয়ে। ইউটিএস একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি, এটি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলোর মধ্যে এটি নবম পজিশনে রয়েছে এবং কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে 2022 অনুসারে এটি 133তম পজিশনে রয়েছে। সো আপনারা যারা চিন্তা করছেন যে একটি ভালো র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিতে যাবেন এবং সিডনি আর আশেপাশে যাবেন, তাদের জন্য এই ইউনিভার্সিটি একটি প্রেফারেবল ডেস্টিনেশন হতে পারে। এবার আমি ইউটিএসের ইংলিশ রিকোয়ারমেন্টগুলোর কথা বলে দিচ্ছি, অর্থাৎ এন্ট্রি রিকোয়ারমেন্টসে তারা ইংলিশ রিকোয়ারমেন্ট কী কী চাচ্ছে সেটা বলে দিচ্ছি। যারা এই ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই অ্যালসে স্কোর লাগবে 5.5 এবং প্রতিটি মডিউলসে অবশ্যই 5 থাকতে হবে। এবং যারা ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরও অ্যালসে স্কোর লাগবে 5.5 এবং প্রতিটি মডিউলসে অবশ্যই 5 থাকতে হবে। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটিতে তাদের অবশ্যই অ্যালসে স্কোর লাগবে 6 এবং প্রতিটি মডিউলসে অবশ্যই মিনিমাম 5 থাকতে হবে। এবার আমি বলে দিচ্ছি যারা ফাউন্ডেশন অথবা ডিপ্লোমা কোর্সের জন্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের একাডেমিক রিকোয়ারমেন্টসগুলো কী কী হবে। যারা ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এইচএসিতে 50% মার্ক থাকতে হবে এবং যারা ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই এইচএসিতে 53%-এর উপর মার্ক থাকতে হবে। এবার আমি তাদের স্কলারশিপগুলো নিয়ে বলবো। যারা চিন্তা করছেন যে ইউনিভার্সিটি কোনো স্কলারশিপ অফার করে কিনা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে, তাদের জন্য বলছি ইউনিভার্সিটি টিউশন ফির উপর 25% পর্যন্ত স্কলারশিপ অফার করে থাকে। সো যারা চিন্তা করছেন যে আপনারা সিডনিতে অস্ট্রেলিয়াতে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আমি মনে করছি যে এখনই সুযোগ, আপনারা এখন থেকে অ্যাপ্লিকেশন প্রসেসিং শুরু করে দিন, আমাদের সানজেন এডুকেশন লিমিটেডের অফিসে চলে আসুন। এছাড়াও আপনাদের এই সম্পর্কে বা অন্য কোনো তথ্য জানার থাকলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।